নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই গরমে একটা দুর্দান্ত আইসক্রিমের রেসিপি নিয়ে এসেছি আমি। কখনো খেয়েছেন কি এইরকম দারুণ সুস্বাদু ঘরে তৈরি ম্যাঙ্গো আইসক্রিম? একবার ম্যাঙ্গোর স্বাদ পাবেন, আরেকবার পাবেন মালাইয়ের স্বাদ। আসুন চটপট শুরু করে দিচ্ছি আজকের রেসিপি, ম্যাঙ্গো মালাই আইসক্রিম। ভিডিওটি শেষ অবধি আমার সঙ্গে থাকুন আর দেখে নিন কিভাবে আমি ঘরেই এই আইসক্রিমটা বানাই। সোলাঙ্কি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ম্যাঙ্গো মালাই আইসক্রিমের জন্য 3টে মিডিয়াম সাইজের পাকা আম আমি নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে স্লাইস করে কেটে নিন। এছাড়াও ফ্রেশ ক্রিম, মিল্ক পাউডার, দুধ আর চিনি আমরা ইউজ করব এই আইসক্রিমে। দেখুন, এইভাবে ছুরি দিয়ে স্লাইস করে বক্সের মতো কিউব আকারে কেটে নিন। এতে চামচ দিয়ে স্কুপ করে তুলতে খুব সুবিধা হবে। আমার ম্যাঙ্গো মাস্তানিতেও এইরকমভাবে আমটা কেটে নেওয়া আছে দেখবেন। চামচ দিয়ে তুলে এইভাবে আমি এক বাটি আম বা আমের পাল্প জমা করলাম। এরপরে আমি নেক্সট স্টেপে যাচ্ছি। একটা বড় ব্লেন্ডারের কন্টেনার নিয়েছি, তার মধ্যে অ্যাড করে দিলাম আমি 1 কাপ চিনি, রেগুলার চিনি যেটা, 1 কাপ দুধ, আপনারা যে কোনো রকম দুধ ইউজ করতে পারেন, 1 কাপ মিল্ক পাউডার। কনডেন্সড মিল্কের পরিবর্তে আমি এখানে মিল্ক পাউডার ইউজ করেছি। আর নিয়েছি 1.5 কাপ ফ্রেশ ক্রিম। আপনারা ঘরে দুধের সর ইউজ করতে পারেন, আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি। এবার সবকটি উপাদানকে একসঙ্গে ভালো করে মিক্সারে ব্লেন্ড করে নিয়ে আসুন। এরপর এই ফ্রথি ক্রিমি মিক্সচারটা, মিল্ক বেসটা আমি হাফ করে নিচ্ছি। হাফ আমি আলাদাভাবে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। বাকি হাফ মিল্ক বেসের সাথে আমি অ্যাড করে দিলাম আমার রেখে দেওয়া ম্যাঙ্গো পাল্প বা ম্যাঙ্গো পিসেসগুলোকে। এবার এটা আমি আরেকবার ব্লেন্ড করে নিয়ে আসব। এটাই হলো আমাদের ম্যাঙ্গো আইসক্রিমের বেসটা। দেখুন, দারুণ সুন্দর টেক্সচার হয়েছে, ফ্রথি ক্রিমি, একদম দারুণ ইয়াম্মি এই ম্যাঙ্গো আইসক্রিমের বেস আমাদের রেডি হয়ে গেল। একটা ডিপ বটন কন্টেনারের মধ্যে এবার আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি পুরো বেসটাকে, ম্যাঙ্গো বেসটাকে। আর এটা একটু ডিপ, যাতে ওপরের দিকটা হাফ ফাঁকা থাকে, সেই রকম একটা কন্টেনারের মধ্যে আপনারাও এটাকে ফ্রিজিংয়ের জন্য রাখবেন। ভালো করে আস্তে আস্তে করে ট্যাপিং করে নিন, যাতে কোনো এয়ার বাবল না থাকে। নেক্সট আমি বাটার পেপার দিয়ে লাইনিং করে নিচ্ছি, যাতে কোনো ক্রিস্টাল ফর্মেশন না হয়। আপনারা এটা ক্লিং ফিল্ম বা পলিথিনও ইউজ করতে পারেন। 4 ঘন্টা আমি এইভাবে ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজারে। 4 ঘন্টা পরে একটু যখন জমে গেছে, তখন হালকা করে বাটার পেপার লাইনিংটা উঠিয়ে দিলাম আর একটা স্পুনের সাহায্যে একটু ওপর থেকে ভালো করে একটু স্কুপ করে করে তুলে নাড়াচাড়া করে দিন। কেন, দেখুন, আবার আমি ছোট্ট ছোট্ট করে কাটা 1 বাটি ম্যাঙ্গো কিউবকে এর সাথে মিশিয়ে দিচ্ছি। দারুণ হবে আমাদের ম্যাঙ্গো আইসক্রিমটা। প্রত্যেকটা স্কুপেই আমরা ম্যাঙ্গো পিসেসও পাবো আর ক্রিমের লেয়ারটাও পাবো। এইভাবে 4 ঘন্টার পরে যখন আমরা এটা নতুন করে ফ্রিজিং করব, ওপর দিয়ে স্মুথ লেয়ারের ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি 1 চামচ করে মালাই মিক্সচারটাও। সেটাও জমে গেছে আর ওপর দিয়ে দারুণ লাগছে দেখতে। অল্প অল্প ম্যাঙ্গো মিক্সচার দিয়ে কভার করে দিন। একইভাবে আবার লাইনিং করে দিন বাটার পেপার দিয়ে। এইভাবে আইসক্রিমটা বানালে প্রত্যেকটা স্কুপেই আপনারা আলাদা আলাদা টেস্ট পাবেন। দেখুন, সারা রাত আমি রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজারে, এবার বার করে নিয়ে এসেছি। 2-3 মিনিট রেখে দিয়ে তারপরে স্কুপ করে তুলে নিন ম্যাঙ্গো মালাই আইসক্রিম। ডিলিশিয়াস, দারুণ দেখতে, দারুণ খেতে। এই সুস্বাদু আইসক্রিমটা কত ইজিলি আপনারা বানাতে পারেন দেখলেন তো।
চটপট সামার ভ্যাকেশনের মধ্যেই বাচ্চাদেরকে বানিয়ে দিন আর টেস্ট করুন অপূর্ব এই স্বাদের আইসক্রিমটা। আমি একটু টেস্ট করে দেখি। বাহ, দারুণ হয়েছে, মুখে দিলেই গলে যাবে। একদিকে ক্রিমের টেস্ট পাবেন, তার সাথে পাবেন আমের অপূর্ব স্বাদ। বানাবেন তো? অবশ্যই বানান। কেমন হয়েছে আমাকে অবশ্যই লিখে জানান কমেন্ট সেকশনে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে সোলাঙ্কির রান্নাঘরকে উদ্বুদ্ধ করে যান। সবাই খুব ভালো থাকুন, দুদিন পরেই চলে আসবো নতুন আরেকটি ইজি রেসিপি নিয়ে। নমস্কার, আমি সোলাঙ্কি।